আপনারা ভালো আছেন ভালো থাকেন চাই চলেন দেখা যাক খুব সহজে তিন মাসের মধ্যে আপনি কিভাবে ড্রাগন খেতে পারবেন বয়স কিন্তু মাস দেখেন কি অবস্থা ফুল দিচ্ছে অলরেডি গাছটার অবস্থা দেখেন তো গাছটা পুনিং করা অতিব জরুরি নাহলে ও তলায় যাবে ডালপালা হয় তাই ওকে ডালপালা কিন্তু ছাঁটাই করতে হবে ঘোড়াটা একটু ঝামেলা ছিল যার কারণে গোড়াটা সুন্দর করে খুচিয়ে দিছি এখন পুনিং করবো আর একটু খাবার দেব। তাহলে ফলগুলো সেট হয়ে যাবে তা কোন ডালগুলো পুনিং করবেন দেখেন এই যে একটা আছে দেখেন এই ছোট ছোট এগুলা এই যে এখানে দুটা আছে এইটা এইটা আপনি শুধু এই ডালটা রাখবেন মাঝখানে এই ডালটা রাখবেন বাকি দুটো ছেটে দিলাম আর আরেকটু দেখেন এই যে এখান দিয়ে নতুন ডাল হচ্ছে এগুলোও কেটে দিবেন একটা ডাল রাখবেন সব সময় আর আরেকটা দেখেন এখান দিয়ে বের হচ্ছে এখান দিয়ে কোনো ডাল রাখবো না যদি নিচ থেকে বেরোয় তখন রাখবো কিন্তু উপরে থেকে যা ডাল হবে তাই কেটে দেব এটা এই দুটা রাখা যাবে এটা রাখা যাবে না নিচেরটা এটাও কেটে দিই এই দুটোই রাখি একটা দুইটা আমার দুটা ডাল আর একটা ডাল এতেই ড্রাগন হবে আমার গাছের অবস্থা দেখেন কি একটা অবস্থা শুধু হচ্ছে আর হচ্ছে এখনও হচ্ছে এখনো নতুন ড্রাগন হচ্ছে এবার ড্রাগনের সাইজ খুবই ভালো ওই যে একটা পার্কসে দেখছেন আর এই যে দেখেন কোন ডালগুলো পুনিং করবেন এই যে এই ডাল কেটে দিতে হবে হুম হয়ে গেল এখন এই ডালটা একলা হয়ে গেল এই ডালটা পুরোটাই ফলের জন্য রেডি আর নাই কাটিং করার মতো দারুণ হইতে অবস্থা দেখেন আজকে তিনটা ফুল ফুটবে কালকে একটা ফুটছিল আজকে ফুটবে তিনটা এটার অবস্থা ভয়াবহ এটা বয়স কিন্তু বেশি না সাত মাস হবে হ্যাঁ সাত মাসে হবে এটার বয়স এটা এই যে দেখেন দুটা ডাল বেড়েছে এই মাথায় এই দুটো ডাল ছেটে দেবেন চলেন এই যে দেখি নতুন ডাল বেরোচ্ছে এটি কেটে দিবেন যেই ডালে ফল হবে সেই ডালে যদি কোনো কুশি আসে কুশিগুলো কেটে দিন হুম হয়ে গেল এটা আর কোনো নতুন ডাল নেই এটাও ফল হইতেছে এখানে জোরা আছে দেখছেন জোড়া ফল জোড়া ফল দেখলে আমার খুব ভালো লাগে চলেন হুম একই সুন্দর একই অবস্থা এই যে দুটো ডাল আছে তবে শুধু ডাল কাটিং কুটিং করলে হবে না খাবারও দিতে হবে আপনি ঠিকঠাক মতো খাবার দিলে আপনি ফল পাবেন এটা সাদা ড্রাগন ড্রাগনের সাইজ অনেক বড় এই হাতে হাত নিচে পড়ে থাকে এটা ভালো ফলন হয়েছে পরিচর্যা করতে থাকেন আপনার কাছেও ফুল ও ফল চলে আসবে শুধু একটু বুঝলেই হবে কোন ডালটা করতে হবে কোনটা কাটতে হবে না ফলদার ডাল যেটা থাকবে সেটা শাখা পোশাখা সমস্ত ডাল কেটে দিতে হবে এটাও দারুণ ফলন হয়েছে এটা দেখছেন আবার শুরু হয়েছে চতুর্থ ধাপ গুড ভালো ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ এটা আঙুর বাগান এটা কমলা বাগান এটা আনার বাগান